প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি পাখির নখ। একটি পাখির নখ যদি আপনি তাবিজে পুরে ধারণ করতে পারেন, তাহলে জুয়া, লটারি, সাট্টা, ফাটকায় প্রচুর অর্থপ্রাপ্তি হয়ে আপনি খুব দ্রুতই কোটিপতি হয়ে যেতে পারবেন। সে বিষয়ে আপনাদের সামনে আজকে একটি উপায় আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেশের এবং দেশের বাইরে থেকে প্রতিদিনই আমার কাছে অনেকেই ফোন করেন যে জুয়া, লটারি এই জাতীয় খেলায় যাতে নিশ্চিতভাবে জয়লাভ করা যায়, সেই রকম কোনো টোটকা দেওয়ার জন্য তারা বারবার অনুরোধ আমাকে করছেন। তা তাদের কথা মাথায় রেখে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনার বিশেষ কোনো বড় ধরনের কাজ করতে হবে না, কিন্তু আমি যে ক্রিয়াটি বলবো সে ক্রিয়াটি দিনের দিন সংগ্রহ করে আপনাকে ধারণ করার জন্য হয়তো কিছু অর্থ ব্যয় করিয়ে আপনাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে, তবে আপনারা চেষ্টা করলে সেটা পারবেন। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হলে একটি নক্ষত্র, এই নক্ষত্রের দিন আপনাকে একটি দাঁড় কাক অর্থাৎ সম্পূর্ণরূপে যে কাকটি কালো হয়, যে কাকটি একটু বড়ো হয় দেখতে এবং তার গায়ের রং সম্পূর্ণ কালো, সেটিকে দাঁড় কাক বলে। সেই দাঁড় কাক সেই নক্ষত্রের দুই পাঁচ দিন, এক সপ্তাহ আগেও আপনি ধরে রাখতে পারেন, ধরে একটি খাঁচায় কাকটিকে রাখতে পারেন এবং তাকে নিয়মিত খাদ্য খাবার দিবেন, জল দিবেন, এবং যেদিন এই নক্ষত্রটি পড়বে সেই নক্ষত্রের দিন আপনি কাকের ডান পা থেকে, কাকটির ডান পা থেকে একটি নখ উপড়ে বা কেটে নিয়ে আপনি কাকটিকে ছেড়ে দিবেন। কাকটি যদি মরে যায় বা মেরে ফেলেন, তাহলে কিন্তু আপনার এতে চার পয়সার উপকার হবে না। কাকটির কাছ থেকে এই নখটি নিয়ে কাকটিকে উড়িয়ে দিতে হবে, কাকটি চলে যাবে। এবার এই যে নখটি আপনি রাখলেন, এই ক্রিয়াটি আপনাকে করতে হবে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে। রবিবার পুষ্যা নক্ষত্রে সেদিনকেও আপনি কাকটি ধরে এই ক্রিয়াটি করতে পারেন, তার দুই দশ দিন আগেও আপনি কাকটি ধরে রেখে পুষতে পারেন। পুষে আপনি ঠিক রবিবার পুষ্যা নক্ষত্রের দিন আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। একটি রূপার তাবিজ, ছোট্ট একটি রূপার তাবিজ, সেই রূপার তাবিজের মধ্যে এই নখটি, যে নখটি আপনি রবিবার পুষ্যা নক্ষত্রে দাঁড় কাকের ডান পা থেকে উপড়ে নিয়েছেন, সেই নখটি আপনি ওই রূপার তাবিজে ভরে আপনি মোম দিয়ে, চাকের মোম, কোনো তাপ দেওয়া যাবে না, আপনি ওটা সেই চাকের মোমটা দিয়ে মুখটি বন্ধ করে একটি লাল তাগা দিয়ে, পুরুষ হলে আপনার ডান হাতে, আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতে ধারণ করবেন। যদি এভাবে আপনি দাঁড় কাকের এই যে নখ, এই নখ দ্বারা যদি এই তাবিজটি তৈরি করে রবিবার পুষ্যা নক্ষত্রযুক্ত দিনে এই ক্রিয়াটি আপনি করতে পারেন, তাহলে জুয়া, লটারি, সাট্টা, ফাটকা বা শেয়ার বাজারের, যেখানে আপনার এক ধরনের বাজি বলা যায়, সেসব যেসব জায়গায় আপনি টাকা লাগাবেন সেসব জায়গা থেকে আপনার প্রচুর অর্থ লাভ হবে, এবং এতটাই অর্থ লাভ হবে যে আপনি খুব তাড়াতাড়ি কোটিপতি হতে বাধ্য হয়ে যাবেন, কোটিপতি আপনি হয়ে যাবেন। আপনারা যদি জিনিসটাকে সঠিকভাবে সংগ্রহ করে ধারণ করতে পারেন, তাহলে এই ক্রিয়াটি আপনারা পরীক্ষা করতে পারেন। রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে একটি দাঁড় কাকের ডান পায়ের নখ, রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে একটি দাঁড় কাকের ডান পায়ের নখ একটি রূপার তাবিজে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে আপনি যদি আপনার ডান হাতে, আর নারী হলে বাম হাতে ধারণ করতে পারেন,
তারপরে আপনি জুয়া লটারি সাতটা যে খেলায় যাবেন জুয়া জাতীয় খেলায় সেখান থেকে আপনার অর্থ আসতেই থাকবে এবং যে কারণে আপনি খুব দ্রুতই ধনী হতে বাধ্য ধনী হয়ে যাবেন। বন্ধুরা ক্রিয়াটি আপনারা যদি ভিডিওটি দেখে বুঝতে না পারেন তাহলে কয়েকবার ভিডিওটি চালিয়ে দেখে শুনে বুঝে তবেই কিন্তু ক্রিয়াটি করবেন এবং ক্রিয়াটি তন্ত্রশাস্ত্রে একটি প্রভাবশালী ক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে। এই ক্রিয়াটি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। ক্রিয়াটি একটু কঠিন কিন্তু অসম্ভব নয়, এই ক্রিয়াটি আপনারা করে পরীক্ষা করে দেখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন।